আসসালামু আলাইকুম। এসবি বিয়ন মানিতে বিকাশ ওয়ালেট নাম্বারটি অ্যাড করতে হয়। কত কয়েকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন কীভাবে বিকাশ ওয়ালেট নাম্বারটি বিয়ন মানিতে অ্যাড করতে হয়। তো কীভাবে অ্যাড করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কোনো উপকার হয়, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকল বাহরাইন প্রবাসীরা যাদের এমন ধরনের ভিডিও দরকার বা দেখতে চায় তারা যদি দেখতে পারে, এবং ভিডিওটি একটি লাইক দেবেন। প্রথমে আপনারা আপনাদের বিওয়ান মানি ওয়ালেট ওপেন করেন। ওপেন করার পর নিচে এখানে একটা অপশন আছে ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটা অপশন আসবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন আসবে অ্যাড নিউ রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে রিসিপ্ট ইন কান্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সিটি স্টেট সিলেক্ট করবেন, যেহেতু আমার স্টেট হলো নরসিংদী, আমি নরসিংদী সিলেক্ট করব। এখান থেকে উপরে নেবেন, ওপেন হওয়ার পর আপনারা যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। নরসিংদী সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিটি নরসিংদী সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সোজা নিচে চলে আসছে এবং বিকাশ অ্যাকাউন্ট আপনার যে নামটা, এখানে নামটা দিবেন ফার্স্ট নেম। দেওয়ার পর আপনার যদি সেকেন্ড নেম থাকে দিবেন, না দিলে এখানে নো দিবেন। দেওয়ার পর রিলেশনশিপ, মানে যেহেতু আমার এটা নিজস্ব অ্যাকাউন্ট সেহেতু আমি সেলফে দিব, এবং আপনাদের যদি অন্য কোনো কারো আপনাদের ওয়াইফের নামে বা আঙ্কেলের নামে বাবার নামে মার নামে থাকে এখানে সব সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার নিজে আমি এখানে সেলফ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মোবাইল ওয়ালেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে মোবাইল ওয়ালেট নেম, মানে আপনি কোন বিকাশ নিতে চান না রকেটে, যদি বিকাশে ওয়ালেট সিলেক্ট নিতে চান তাহলে এখানে বিকাশ লিখবেন। এভাবে বিকাশটা লিখবেন এবং সম্পূর্ণ বিকাশটা লিখবেন, বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবেন, স্মল লেটারে লিখলে কিন্তু হবে না। তারপর এখানে বিকাশ নাম্বার, এবং নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন এবং সব কিছু উপরে চেক দিবেন যে আপনার সকল ইনফরমেশন সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে সোজা নিচে চলে আসবেন। তবে আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে জিপি বিকাশ যে ওয়ালেটটা, যে বিকাশ নামটা লিখবেন সম্পূর্ণ ক্যাপিটাল।